এই ভিডিওটিতে একটি পারফর্মিং আর্টের মাধ্যমে বোঝানো হচ্ছে মানুষকে সাকসেসের চূড়ায় পৌঁছাতে গেলে ঠিক কতবার পড়তে হবে আবার কতবার উঠতে হবে। এবং ভিডিওটি নিজেই অনেক কিছু বলে দেয়, আমার আর আলাদা করে বলার কিছু প্রয়োজন নেই, তাও আমি বলছি আমি যতটুকু বুঝেছি ভিডিওটি থেকে। ভিডিওটিতে দেখতে পাচ্ছ একটা লোক একটা সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছে এবং কয়েকটা ধাপ উঠেই উনি পড়ে যাচ্ছেন, আবার উঠছেন, আবার একটা ধাপ উঠে আবার পড়ে যাচ্ছেন, এবং আবার উঠছেন, ঠিক একইভাবে আবার কয়েকটা ধাপ উঠে বা একটা ধাপ উঠে আবার পড়ে যাচ্ছেন, এবং এইভাবে বারবার পড়তে থাকেন এবং উঠতে থাকেন, পড়তে থাকেন আবার উঠতে থাকেন, এবং পড়তে পড়তে উঠতে উঠতে উনি একটা সময় গিয়ে টপ যে সিঁড়িতে আছে সেটায় গিয়ে দাঁড়ালেন, কিন্তু দাঁড়িয়েও সেখানে দাঁড়াতে পারলেন না, উনি পড়ে গেলেন। এবং এইবার পড়ে যাওয়ার পর উনি আর আগের মতো লাফও দিতে পারছেন, উনি লাফ দেওয়ার রেঞ্জটা দেখো ধীরে ধীরে অল্প হয়ে আসছে, কিন্তু তাও উনি হাল ছাড়েননি, তাও উনি চেষ্টা করে গেছেন ওঠার। ওঠার চেষ্টা করতে করতে ধীরে 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 নিজেকে পুশ করতে 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 উনি টপে আবার পা রাখলেন, আবার পড়ে গেলেন, আবার পা রাখলেন, আবার পড়ে গেলেন। এইভাবে পড়তে পড়তে উঠতে উঠতে উনি এক সময় গিয়ে ওই সিঁড়িটায় স্টেবল হয়ে দাঁড়াতে পারলেন। এবং আমাদের জীবনটাও ঠিক সেরকমই, এই সিঁড়ির এক একটা ধাপ আমাদের জীবনের এক একটা স্টেজ, যে স্টেজগুলোতে আমাদের বারবার পড়তে হবে, বারবার উঠতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা একবার দুবার তিনবার চারবার পড়ার পর আমরা হাল ছেড়ে দিই,